সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা করে নিজে খেয়ে এবার বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। মেয়ে কর্তামশাই ওরা একটু পরে উঠলো, ওরা উঠে যে যার মতো চা খেয়ে নিয়েছে। ততক্ষণে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিই, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বারান্দা ধোয়া, এসবগুলো তো আছেই। আজকে বৃহস্পতিবার, একটু ভালো করে ধোয়া মোছা করতে হবে। পরপর সব কাজগুলো সেরে নিই। কষ্ট হয় ঠিকই, কিন্তু একটা এক্সারসাইজও হয় সকালবেলা, কারণ আমরা তো আর মর্নিং ওয়াকেও বেরোই না। ঘরের কাজকর্ম দিয়েই আমাদের শরীরচর্চা হয়। ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচের সিঁড়ির তলা, সামনের বারান্দা সব মোছা হয়ে গেল। এখন একটু চা খেতে বসেছি দুজনে মিলে। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, আমাদের একটু চায়ের নেশা আছে। আমি সকালে চাটা করি, করে নিজে খাই আর ফ্লাক্সে রাখি, পরে যখন দুজনে একসাথে বসে খাই তখন চাটা আর করতে হয় না। চায়ের সাথে দুটো বিস্কুট নিয়ে নিলাম, কারণ এখনও আরও কাজ বাকি আছে, ঘর মোছা বাকি, বেসিনে কিছু বাসন আছে সেগুলো মাজবো, স্নান করব, তারপর অনেক কাপড় চোপড় রয়েছে সেগুলো কাচবো। স্নান সেরে পুজো আছে, বৃহস্পতিবার পুজো করতেও অনেকটা সময় লাগবে। তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করে দেখবে না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
স্নান করা আমার হয়ে গেছে আর কাপড় চোপড়গুলো সব মেলে দিচ্ছি। তারপরে ঠাকুরের বাসন ধুয়ে পুজো করব। পুজো করতে বেশ খানিকটা সময় লাগবে, ততক্ষণে কাপড়গুলো আসিও যাবে। তারপরে ভেতরে যে দড়ি টাঙিয়েছি সেখানে মেলে দিয়ে ছাদের গেটটা লাগিয়ে দিয়ে আমি নিচে চলে যাব। বারবার ছাদে আসি না, কষ্টও হয়, তারপর নিচে তো কাজ থাকে, রান্নাবান্না থাকে, আর মেয়ে বাড়ি থাকলে মেয়ে কাপড় চোপড়গুলো পরে তুলে দেয়। পুজোর ফুল, দুব্ব, পান, কলা সব গুছিয়ে নিয়েছি। ঠাকুর সিংহাসন পরিষ্কার করে গোপাল স্নান করিয়ে ঠাকুরের গা মুছিয়ে চন্দন তুলসী দিয়ে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে তারপর চরণে ফুল দিয়ে দেবো। পুজো করা আমার হয়ে গেছে আর ঠাকুরের ভোগ দিয়েছি। এবার ভোগ নিবেদন করে আমি একটু উঠে আসব, তারপর আসমান দিয়ে আমি নিচে চলে যাব ভোগ তুলে নিয়ে। তারপর সকালে টিফিনে আজ করিনি কিছু, চিড়েমুড়ি টুড়ি খেয়েছি, খেয়ে একটু বাজারে গেছিলাম। আর দুপুরে নেমন্তন্ন আছে, একটা গিফট নিয়ে আসলাম, একটা গেঞ্জি এনেছি, আর একটা মোবাইলের দোকানে গেছিলাম, একটা হেডফোন কিনলাম, একটা মোবাইলের স্ট্যান্ড কিনলাম। আর সন্ধ্যেবেলা দেখো মেয়ে কি নিয়ে বসেছে, ও জীবনে ফার্স্ট এই কাঁঠাল নিয়ে বসলো ভাঙতে। কাঁঠাল আমার খেতে ভালো লাগে কিন্তু ভাঙতে একদম ভালো লাগে না। মেয়ে বললো ঠিক আছে, বাবা তো রোজ ভেঙে দেয়, আর কি আমি ভাঙি। কোয়াগুলো দেখো কি ভালো হয়েছে, বড় বড় কোয়া হয়েছে, খুব মিষ্টি ছিল কাঁঠালটা। তাহলে আজকে ভিডিওটা এই অবধি থাক।